হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের বিকাল 6টার স্পেশাল প্রাইমারি টেট অ্যান্ড আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে থেকে আমাদের এখানে টেটের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। আমরা শুরু করছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে। বিষয়ভিত্তিক যে সমস্ত টপিকের বিস্তারিত আলোচনার ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, সেটা প্লেলিস্টও করা রয়েছে আলাদা করে। তোমরা চ্যানেল প্লেলিস্টে গেলে খুঁজে সেটা পেয়ে যাবে। সেই কারণে আমরা কিন্তু প্রশ্নোত্তর আলোচনা করবো এবং তার পাশাপাশি সেই আনুষঙ্গিক যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করবো, যেগুলো তোমাদের টেট 2024 এবং তার পাশাপাশি সিটেটের যারা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ হবে। তো আজকে সিটেট সেপ্টেম্বর 2016 পেপার থেকে বাছাই করা কিছু প্রশ্ন এখানে নিয়েছি। তো প্রথম প্রশ্নটা রাখছি সবার জন্য, কি রয়েছে দেখো। প্রত্যেকটা কোয়েশ্চনে 4টা করে অপশন তোমরা পাবে এবং যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে, বা নিচে লাইভ চ্যাট অপশনে জানাতে পারো। প্রথম কোয়েশ্চন রয়েছে, শিক্ষার্থীদের ধারণাগত বিকাশকে, মানে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট যেটা, সে ধারণাগত বিকাশকে উৎসাহিত করার জন্য নিচের কোনটি সব থেকে কার্যকর পদ্ধতি। এখানে 4টি পদ্ধতির কথা বলা হচ্ছে, তার মধ্যে বলতে হবে কোনটা সব থেকে কার্যকর পদ্ধতি। অপশন নাম্বার এ বলছে, শিক্ষার্থীদের একাধিক উদাহরণ দেয়া এবং তাদের যুক্তি ব্যবহার করতে উৎসাহিত করা। একাধিক উদাহরণ দেয়া বলতে মানে যে কোনো টপিক নিয়ে মানে একের বেশি এক্সাম্পল দেওয়া এবং তারপর তাদেরকে মানে লজিক্যালি ভাবতে মানে মোটিভেট করা। নাম্বার বি বলছে, শিক্ষার্থীদের প্রয়োজনীয় ধারণাগত পরিবর্তন না করা পর্যন্ত শাস্তির ব্যবস্থা করা। যখনই দেখবে পেডাগজিতে এরকম শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে তখন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে সবার আগে বাদ দিতে হবে, ঠিক আছে। অপশন নাম্বার সি বলছে, নতুন ধারণাগুলিকে পুরনো কোনো কিছু সাহায্য ছাড়াই নিজেরাই বুঝতে পারা। এবার এখানে কিন্তু একটা পেডাগজির একটা মানে ধারণাকে কিন্তু এখানে পুরোপুরি মিথ্যা প্রমাণ করে দেওয়া হচ্ছে, এটার মাধ্যমে অস্বীকার করা হচ্ছে। পেডাগজি সবসময় বলে যে পূর্ব অর্জিত জ্ঞানের কথা, পূর্বার্জিত জ্ঞান মানে পূর্বে অর্জিত কোনো একটা জ্ঞান। যেমন আমরা সাইকেল চালানো শিখলাম, তারপর আমরা বাইক চালানো শিখলাম, তারপরে সাইকেল চালানো শেখার সময় আমাদের যে দুচাকার উপরে ব্যালেন্সের ব্যাপারটা সেটা কিন্তু আমরা আগে শিখে গেছি, তারপর সেই ব্যালেন্সটা কাজে লাগিয়েছি কিন্তু বাইক চালানো শেখার সময়। তো পূর্ব অর্জিত জ্ঞানকে কিন্তু সবসময় গুরুত্ব দিতে হবে, তাহলে এটা বাদ গেল। অপশন নাম্বার ডি বলছে, শিক্ষার্থীদের মুখস্থ করতে বলে তাদের ভুল ধারণাগুলোকে সঠিক ধারণা দিয়ে প্রতিস্থাপন করা। মুখস্থ করা মানে হচ্ছে রোট লার্নিং। এই রোট লার্নিং বা যেটাকে আমরা বলতে পারি যে মানে মেমোরাইজ করা, এটা কখনোই পেডাগজির কিন্তু একটা বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত রূপ হতে পারে না। সো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, শিক্ষার্থীদের একাধিক উদাহরণ দিয়ে তাদের যুক্তি ব্যবহার করতে উৎসাহিত করা। মানে উদাহরণ দিব আমি, তারপর তাদেরকে বলবো তোমরা নিজেদের মতো যুক্তি ব্যবহার করো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু, কোয়েশ্চেন নাম্বার টু রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা যেই পরিবেশে সব থেকে কার্যকরভাবে শিখবে, অর্থাৎ প্রাইমারি স্কুলে মানে ক্লাস 1 টু ক্লাস 5, ঠিক আছে, ক্লাস 1 টু 5, তো যেই পরিবেশ সব থেকে কার্যকরভাবে মানে এফেক্টিভ ওয়েতে যেখানে শিখবে সেটা কি, কোথায়, যেখানে শুধুমাত্র পড়া লেখা এবং গণিতের প্রাথমিকভাবে জ্ঞানমূলক দক্ষতা আয়ত্ত করার উপর মনোনিবেশ করা এবং চাপ দেওয়া হয়। এই যে চাপ দেওয়া হয় কথাটা, এটা একটা নেগেটিভ কথা, পেডাগজিতে এই ধরনের কথা কিন্তু কখনোই জায়গা নেই। নেক্সট বলেছে, যেখানে শিক্ষক সমস্ত শিক্ষার নেতৃত্ব দেন এবং মনে করেন শিক্ষার্থীরা একটি নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা যদি নিজেরা নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ ওরা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা কখনোই একটা সায়েন্টিফিক ওয়েতে পড়াশোনা হলো না। মনে রাখতে হবে সবসময় অ্যাক্টিভ পার্টিসিপেশন, মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন যেখানে থাকবে সেখানে বাচ্চারা ভালো শিখবে, ওকে। নাম্বার সি বলছে, যেখানে তাদের প্রাক্ষোভিক চাহিদা পূরণ হয় এবং তারা মনে করে যে তারা মূল্যবান। প্রাক্ষোভিক চাহিদা হচ্ছে যেখানে তাদের মোটিভেশন হবে, যাতে তাদের ইমোশনালি যে ডেভেলপমেন্ট সেগুলো পূরণ হবে এবং তারা মনে করবে যে তারা মূল্যবান, অর্থাৎ তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যেখানে স্টুডেন্টদেরকে গুরুত্ব দেওয়া হবে সেখানে সব থেকে বেশি তারা কিন্তু শিখবে, ঠিক আছে। আর অপশন নাম্বার ডি বলছে, যেখানে শিক্ষক কর্তৃত্বপূর্ণ এবং স্পষ্টভাবে নির্দেশ করে যে কি করা উচিত। কর্তৃত্বপূর্ণ মানে হচ্ছে একদম অর্ডার করা, নির্দেশ দেওয়া, এইভাবে করতে হবে। তো এটাও কিন্তু পেডাগজির যুক্তি নয়। তো অপশন নাম্বার সি আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর, যেখানে প্রাক্ষোভিক চাহিদা পূরণ করা হবে, মানে তাদের ইমোশনাল মানে তাদের মনের মতন করে পড়ানো হবে এবং বুঝতে হবে যে তাদেরকেও তাদের ইম্পর্টেন্স তাদেরকে বোঝাতে হবে। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো নাম্বার তিন। নাম্বার তিনে কি বলা হচ্ছে দেখে নি, দাঁড়াও। নাম্বার তিন বলছে, একটি শিশু একটি কাককে জানলা দিয়ে উঠতে দেখে বলে একটি পাখি, এটি বা শিশুটার চিন্তাভাবনা সম্পর্কে কি নির্দেশ করে। মানে জানলা দিয়ে দেখছে একটা কাক উড়ে গেছে, ও বলছে একটি পাখি গেল, তো এটা কি নির্দেশ করছে। শিশুটি পূর্বের স্মৃতি সঞ্চয় করেছে, শিশুটি একটি পাখি ধারণাটিকে বিকশিত হয়েছে, শিশু তার অভিজ্ঞতা জানাতে কিছু ভাষা হাতিয়ার করেছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হিসেবে
এ, বি এবং সি তিনটাই সঠিক, নাকি শুধুমাত্র এ আর শুধুমাত্র বি সঠিক, নাকি শুধুমাত্র এ আর বি সঠিক, নাকি শুধুমাত্র বি আর সি সঠিক, সেটা বলতে হবে। দেখো শিশুটির পাখির ধারণাটি বিকশিত হয়েছে যে হ্যাঁ ও বুঝতে পারছে কাক একটা পাখি হয়, আর শিশুদের অভিজ্ঞতা জানাতে কিছু ভাষা ব্যবহার করেছে, মানে সে যে একটা পাখিকে উড়তে দেখেছিল সেই অভিজ্ঞতাটা সে জানানোর জন্য সে একটা ভাষা ব্যবহার করেছে। সো এখানে অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট আনসার, বি এবং সি দুটা কারেক্ট হয়। নেক্সট আসবো একজন শিক্ষকের, একজন শিক্ষকের তার শিক্ষার্থীদের কি বলা উচিত যাতে তারা তাদের অভ্যন্তরীণ প্রেরণার সঙ্গে কাজগুলি করতে উৎসাহিত হয়। একজন শিক্ষকের তার শিক্ষার্থীদেরকে কি বলা উচিত, একজন টিচার তার স্টুডেন্টসদেরকে কি বলবেন যাতে তারা তাদের অভ্যন্তরীণ প্রেরণা মানে তাদের যে ইন্টারনাল মোটিভেশন রয়েছে সেটার সঙ্গে উৎসাহিত হয়। তাড়াতাড়ি কাজটি সম্পন্ন করা এবং তাহলে একটা করে টফি দেবো, টফি পাওয়া যাবে তাদের কাজটা শেষ করলে। এটি করার চেষ্টা করো, তুমি শিখবে, মানে তুমি চেষ্টা করো তুমি পারবে, অন্য কেউ করার আগে এটিকে শেষ করো। কেন তুমি তার মতো হতে পারো না, দেখো সে এটা নিখুঁতভাবে করেছে। প্রথম কথা, তাড়াতাড়ি একটি কাজটি সম্পন্ন করলে একটা টফি দেবো, অর্থাৎ এ লোভ, এটা কিন্তু ভুল, এটা ভুল প্রেরণা একটা। অন্য কেউ করার আগে এটাকে শেষ করো মানে এখানে কিন্তু একটা কম্পিটিশন বেস চলে আসছে। আর কেন তুমি তার মতো হতে পারছো মানে তুলনা, এটাও করা যাবে না, কিন্তু এটা করার চেষ্টা করো, তুমি ট্রাই করো, তুমি অবশ্যই শিখতে পারবে, মানে এটাকে বলা হচ্ছে মোটিভেশন দেওয়া। সো অপশন নাম্বার বি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। অন্য কাউকে অপমান না করে, অন্য কাউকে ছোট না করে মনে রাখতে হবে বাচ্চাদেরকে শেখা, শেখানো, সেটাই হচ্ছে বেস্ট ওয়ে অফ টিচিং। কিভাবে একজন শিক্ষক তার শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে শিখনের প্রতি অভ্যন্তরীণভাবে অনুপ্রাণিত হতে উৎসাহিত করতে পারেন, কিভাবে একজন শিক্ষক তার শিক্ষার্থীদের শেখার স্বার্থে শিখনের প্রতি অভ্যন্তরীণভাবে অনুপ্রাণিত হতে উৎসাহিত করতে পারেন। ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ এবং তা আয়ত্ত তাদের সমর্থন করা, টফির মতো বাস্তব পুরস্কার প্রদানের মাধ্যমে উদ্বেগ এবং ভয় প্ররোচিত করে, নাকি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার মাধ্যমে। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ এবং তা আয়ত্ত তাদের সমর্থন সমর্থন করতে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল মানে একটা করে গোল তৈরি করে। মনে করো কোনো একটা বাচ্চা, কোন একটা বাচ্চা মনে করো রহিম, ও এই বছর 40% মার্কস পেয়ে পাশ করেছে, এবার ক্লাসে কিন্তু একজন 95% পেয়ে আছে, তাহলে রহিমকে কখনোই বলা যাবে না যে তুমি 95% পাও, ওকে বলা যে তুমি 40% পেয়েছো, তুমি এবার ওটাকে 50% টার্গেট নাও এবং সেটাকে তুমি ধরার জন্য চেষ্টা করো। এবং সে যখন সেটা চেষ্টা করে ধরে নিল তখন তার মধ্যে কিন্তু সেলফ মোটিভেশন অনেক ভালো যে আমি আগের থেকে ভালো হয়েছি, 50 থেকে তারপরে তাকে 60 দেওয়া হলো টার্গেট, অর্থাৎ তাকে একটা করে ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করে দেওয়া এবং সেটা আয়ত্ত নিয়ে আসতে তাদেরকে সমর্থন করা। তো অপশন নাম্বার এ হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো নাম্বার 6, একটি প্রাথমিক শ্রেণীকক্ষে একজন কার্যকরী শিক্ষকের লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, ঠিক আছে, কিভাবে শাস্তিমূলক ব্যবস্থা করা যাতে তারা শিক্ষককে সম্মান করে। কখনই না স্যার, স্যার কখনই মারধর করার ভয়ে মানে মার দিবে সেই ভয়ে স্যারকে সম্মান করা, এটা কিন্তু পেডাগজির লক্ষ্য নয়। এমনভাবে অংশগ্রহণ করে যাতে তারা বছরের শেষ পরীক্ষায় ভালো নম্বর পায়, পরীক্ষায় নম্বর পাওয়াটাও কিন্তু লক্ষ্য নয়, ভালো মার্কস পাওয়াটাও কিন্তু লক্ষ্য নয়। আর দ্বিতীয় বলছে মুখস্থ করা যাতে তারা মনে রাখতে পারে, মুখস্থটাও রোট লার্নিংটাও কিন্তু কখনো লক্ষ্য নয়। তার লক্ষ্যটা কি, যাতে তারা শিখনের প্রতি কৌতূহলী হয়ে ওঠে এবং নিজের স্বার্থে শিখতে ভালোবাসে, অর্থাৎ নিজে যাতে শিখতে ভালোবাসে এবং শিখনের প্রতি কৌতূহলী হয়ে ওঠে। নেক্সট আসবো নিচের কোনটি কার্যকরী বিদ্যালয় অনুশীলনের উদাহরণ, নিচের কোনটি কার্যকরী বিদ্যালয় অনুশীলনের উদাহরণ, ব্যক্তিভিত্তিক শিখন, প্রতিযোগিতামূলক শ্রেণীকক্ষ, নিয়মিত তুলনামূলক মূল্যায়ন, নাকি শারীরিক শাস্তি। সঠিক উত্তর কি হবে, বলছে কোনটা বিদ্যালয় অনুশীলনের উদাহরণ মানে স্কুল অ্যাক্টিভিটি বা স্কুল বেসড অ্যাক্টিভিটি যেটাকে আমরা বলে থাকি, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হচ্ছে ব্যক্তিগত শিক্ষণ মানে কি সেলফ লার্নিং, যেটা অপশন নাম্বার এ। বিকাশের সেফালোকোডাল খুবই গুরুত্বপূর্ণ, সেফালোকোডাল, সেফালোকোডাল নীতির ব্যাখ্যা অনুযায়ী কিভাবে বিকাশ প্রক্রিয়া হয়ে থাকে, ঠিক আছে, মাথা থেকে পা পর্যন্ত, গ্রামীণ থেকে শহুরে এলাকায়, সাধারণ থেকে নির্দিষ্ট দিকে, সমন্বিত কাজে থেকে আলাদা কাজে। সঠিক উত্তর হবে মাথা থেকে পা পর্যন্ত। আরেকটা আছে যেটা কেন্দ্র থেকে শুরু করে চারিদিকে ছড়িয়ে পড়ে, তোমাদেরকে বলতে হবে, এটা আমি হোম টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা কাইন্ডলি কমেন্টে জানিও তো যে এইটাকে কেন্দ্র থেকে শুরু করে চারিদিকে ছড়িয়ে পড়া
এটাকে কি বলা হয়? এই যে মাথা থেকে পা পর্যন্ত সেফালোকোডাল হয়ে গেল, কিন্তু কেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে পড়া, এটাকে কি বলা হয়? ঠিক আছে, নেক্সট আসবো, নিচের কোনটি ভাষা বিকাশের সঙ্গে সম্পর্কিত একটি সংবেদনশীল সময়? নিচের কোনটি ভাষা বিকাশের সঙ্গে সম্পর্কিত একটি সংবেদনশীল সময়? প্রাপ্তবয়স্ক, প্রারম্ভিক বাল্যকাল, ভ্রূণজ সময়কাল, মধ্য বাল্যকাল? সঠিক উত্তর কি হবে? নিচের কোনটি ভাষা বিকাশের সঙ্গে সম্পর্কিত একটি সংবেদনশীল সময়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে প্রারম্ভিক বাল্যকাল বা প্রাক বাল্যকাল, যেটাকে আমরা বলে থাকি, অপশন নাম্বার বি। নেক্সটে আসি, একজন 6 বছর বয়সী মেয়ে, কন্ডিশনাল কোশ্চেন দিয়েছে একটা, একজন 6 বছর বয়সী মেয়ে অসাধারণ ক্রীড়া ক্ষমতা দেখায়, মানে খেলাধুলার ক্ষমতা তার মধ্যে অসাধারণ রয়েছে। তার বাবা মা দুজনেই ক্রীড়াবিদ, তাকে প্রতিদিন কোচিং করতে পাঠান এবং সপ্তাহান্তে মানে সপ্তাহ শেষে তাকে প্রশিক্ষণ দেন। তার ক্ষমতা সম্ভবত একটি মিথস্ক্রিয়ার ফলাফল হতে পারে। কিসের? স্বাস্থ্য এবং প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং পুষ্টি, বংশগত এবং পরিবেশ, বৃদ্ধি ও বিকাশ। আমরা জাস্ট এটা নিয়ে আলোচনা করেছি আমাদের, তাই কি না? ব্যাচ কোর্সের ক্লাসে রিসেন্টলি ক্লাস হয়েছে বংশগতি এবং পরিবেশ নিয়ে, বুঝতেই পারছো। দেখো, প্রথম কথা হচ্ছে ওর বাবা মা দুজনে কিন্তু ক্রীড়াবিদ, দেখো দুজনেই ক্রীড়াবিদ, তাহলে সে কি পেলো ওখান থেকে? একটা হেরিডিটি পেলো, তাই না? জিনগত একটা গুণ সে পেয়ে গেল অলরেডি। পাশাপাশি তার বাবা মা তাকে কোচিং পাঠাচ্ছে, সপ্তাহান্তে প্রশিক্ষণ দিচ্ছে, মানে সে একটা এনভায়রনমেন্টও পাচ্ছে। অর্থাৎ বংশগতি এবং পরিবেশ। তো অপশন নাম্বার সি আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, বংশগতি এবং পরিবেশ। ঠিক আছে, নাম্বার 11, নিচের কোনটি সামাজিকীকরণের গৌণ সংস্থা? নিচের কোনটি সামাজিকীকরণের গৌণ সংস্থা? বিদ্যালয় এবং পরিবারের নিকটবর্তী সদস্য, পরিবার এবং আত্মীয়, পরিবার এবং প্রতিবেশী, বিদ্যালয় এবং প্রতিবেশী? সঠিক উত্তর কি হবে? নিচের কোনটি সামাজিকীকরণের গৌণ সংস্থা বলেছে? সামাজিকীকরণ হচ্ছে সোশিয়ালাইজেশন, আমরা যখন লে ভাইগটস্কিকে পড়বো তখন সামাজিকীকরণটা আমরা আরো ডিটেলসে জানতে পারবো, যেখানে তিনি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা বলেছেন, যেখানে তিনি স্ক্যাফোল্ডিং এর কথা বলেছেন। ঠিক আছে, তো নিচের কোনটি সামাজিকীকরণের গৌণ সংস্থা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বিদ্যালয় এবং প্রতিবেশী। মনে রাখতে হবে পরিবার কিন্তু সবচেয়ে প্রথমে আমাদের সামাজিকীকরণ শেখায়, সোশিয়ালাইজেশনের ফার্স্ট কিন্তু আমরা পরিবার থেকে শিখি, তারপর আমরা বিদ্যালয় যাই এবং আমাদের পরিবেশ থেকে শিখি। সো এখানে অপশন নাম্বার ডি হচ্ছে, এখানে গৌণ যেহেতু বলেছে, সো অপশন নাম্বার ডি। দেখো, আগেই বললাম লেভাইগটস্কির কথা, এখানেই প্রশ্নটা চলে আসলো। সো লেভাইগটস্কির মতে জ্ঞানমূলক বিকাশের প্রাথমিক কারণ কি? জ্ঞানমূলক বিকাশ, ঠিক আছে, মানসিক স্কিমাগুলোর সমন্বয়, উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগ সাধন, ভারসাম্য নাকি সামাজিক মিথস্ক্রিয়া? দেখো, যে স্কিমা বলা হচ্ছে না, এই স্কিমাটা কিন্তু আমরা যখন স্কিমাটা পড়বো, আমরা যখন যা পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটা পড়বো, তখন কিন্তু স্কিমা সম্পর্কে জানবো। স্কিমাটা কি? স্কিমাটা হচ্ছে একটা জ্ঞান গঠনের একক, আমি পাশে লিখে দিচ্ছি, জ্ঞান গঠনের একক। অর্থাৎ আমি ধরে নিচ্ছি একটা প্রাচীর তৈরি হবে, বুঝবে ব্যাপারটা ভালো করে, খুব ইন্টারেস্টিং। তো প্রাচীরটা তৈরি হওয়ার সাথে সাথে প্রাচীর কি দিতে হচ্ছে? অনেকগুলো ইট দিয়ে তৈরি হচ্ছে প্রাচীরটা, ঠিক আছে, মনে করো অনেকগুলো ইট আছে এখানে, আমি জাস্ট একটা ডায়াগ্রামের মতো বানানোর চেষ্টা করছি। তো এই প্রাচীরটা যদি জ্ঞান হয়, একটা সমগ্র জ্ঞান হয়, তাহলে প্রত্যেকটা ইট হচ্ছে একটা করে স্কিমা, অর্থাৎ জ্ঞান গঠনের একক, ঠিক আছে। এবং যা পিয়াজে এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আমাদের কিন্তু ডিটেলস ক্লাসেস রয়েছে এই চ্যানেলেই, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে সেগুলো। সো লেভাইগটস্কির মতে জ্ঞানমূলক বিকাশের প্রাথমিক কারণটা কি? প্রাথমিক কারণ হচ্ছে অপশন নাম্বার ডি, সামাজিক মিথস্ক্রিয়া। মনে রাখতে হবে প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব নিয়ে কথা বলেছেন পিয়াজে, সামাজিকীকরণের কথা বলেছেন ভাইগটস্কি, আর যদি তোমরা দেখো যে নৈতিক বিকাশ নিয়ে কথা বলবে সেটা হচ্ছে কোহলবার্গ। ঠিক আছে, চলো পরের নাম্বারে যাব, নাম্বার 13। দেখো, আমাদের কিন্তু এখানে প্রত্যেক দিন বেলা 12টা থেকে ইংলিশ ক্লাস চলছে, বিকাল 6টা থেকে আমাদের টেটের ক্লাস চলছে, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং সি টেট, রাত্রি 8টা থেকে কিন্তু জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস চলছে।
তো প্রত্যেকটা ক্লাসে তোমরা আরজিএম এডুকেশন পেয়ে যাচ্ছ, এবং তার পাশাপাশি আমাদের টেলিগ্রামেও এই পিডিএফ গুলো অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে। যারা একেবারে নতুন রয়েছে, রেগুলারলি ক্লাসগুলো করতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে, রেগুলার টাইম টু টাইম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো নাম্বার 13-এ বলা হচ্ছে, কোহলবার্গের নৈতিক যুক্তির পর্যায়ের প্রেক্ষাপটে একটি শিশুর নিম্নলিখিত সাধারণ প্রতিক্রিয়াটি কোন পর্যায়ে পড়বে? এটা নৈতিক বিকাশ মানে কোহলবার্গ, ঠিক আছে? তো কি বলছে, তোমার যে তুমি সৎ হলে তোমার বাবা মাকে বা তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্বিত হবে, তাই তোমার সৎ হওয়া উচিত। অর্থাৎ এখানে সৎ হওয়ার পিছনে কোন প্রেরণাটা কাজে দিচ্ছে, যে বাবা মায়ের গর্ব হওয়া, বাবা মা আমাকে নিয়ে গর্বিত হবে তাই আমি সৎ। তাহলে কি ভালো ছেলে ভালো মেয়ে হওয়ার সম্পর্ক, আইন শৃঙ্খলার সম্পর্ক, শাস্তি এবং আনুগত্যের সম্পর্ক, সামাজিক চুক্তির সম্পর্ক। তাহলে এখানে বুঝতেই পারছি অপশন নাম্বার এ হয়ে যাবে, ভালো মেয়ে এবং ভালো ছেলে হওয়ার সম্পর্ক, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট আসবো নাম্বার 14, জাঁ পিয়াজে। জাঁ পিয়াজের মতে নিচের কোনটি শিখনের জন্য প্রয়োজনীয়? অবিশ্বাস্য ন্যায় বিচারে বিশ্বাস, শিক্ষক এবং অভিভাবকদের দ্বারা প্রদত্ত শক্তিশালী উদ্দীপক, শক্তিতে উদ্দীপক শিক্ষার্থী দ্বারা পরিবেশের সক্রিয় অনুসন্ধান, প্রাপ্তবয়স্কদের আচরণ পর্যবেক্ষণ করা। সঠিক উত্তর নিয়ে নেব। জাঁ পিয়াজের মধ্যে নিচের কোনটি শিখনের জন্য প্রয়োজনীয়, কোনটা প্রয়োজনীয় হয় শিখনের জন্য? শিক্ষার্থীর দ্বারা পরিবেশের সক্রিয় অনুসন্ধান, মানে তাকে সক্রিয় হতে হবে শিক্ষার্থীকে, ঠিক আছে? তারপরে সে সেখানে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন করবে, ডবল এ যেটা, অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন, সহযোজন এবং সেটাকে সে কি করবে, সেটাকে জমাবে এবং তারপর একটা জ্ঞান তৈরি করবে, ঠিক আছে? কোয়েশ্চন নাম্বার 15, জাঁ পিয়াজের মতে স্কিমার মধ্যে পুরনো তথ্যগুলির সঙ্গে নতুন তথ্যের সংযোজন ও পরিবর্তন সাধন হয়, যে দুটি প্রক্রিয়ার মধ্যে সেগুলি কি, বা যে দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলি কি? স্কিমার মধ্যে পুরনো তথ্যগুলির সঙ্গে নতুন তথ্যের সংযোজন ও পরিবর্তন সাধন হয়, যে দুটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেগুলি হলো কি? ভারসাম্য ও পরিবর্তন, আত্মীকরণ ও উপযোজন, উপযোজন ও অভিযোজন, আত্মীকরণ ও অভিযোজন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আত্মীকরণ ও উপযোজন, বা যেটাকে সহযোজনও বলা হয়ে থাকে, উপযোজন বা সহযোজন, অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস করলাম, তো আজকে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, আগামী ক্লাসে আরও বেশি প্রশ্ন আলোচনা করব। তো আউট অফ 50 তোমাদের স্কোর কত হলো জানিও, এবং রেগুলার সন্ধ্যা 6টা থেকে কিন্তু আমরা এই টেট ক্লাসটা কন্টিনিউ করব। কি ধরনের টেট ক্লাসে কোন টাইপের টপিকগুলো তোমাদের বেশি আগে দরকার সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। Thank you very much.